ভারতবর্ষের হিন্দু তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হল মায়াপুর নবদ্বীপ। অনেকেই মায়াপুর এসে থেকে মায়াপুর ভ্রমণ করেছেন, কিন্তু কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বা লীলাক্ষেত্র নবদ্বীপ গেছেন কি? এই নবদ্বীপ যেমন ছিল সেন আমলে বাংলার রাজধানী, তেমনি শিক্ষা সংস্কৃতির পীঠস্থান হিসাবে পরিচিত এই নবদ্বীপকে একসময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। বাংলায় হিন্দু ধর্ম যখন সংকটময় অবস্থায় ছিল, ঠিক তখন নতুন যুগের সৃষ্টি করতে, ধর্মকে এক নতুন মাত্রা প্রদান করতে জন্ম নিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আজকের পর্বে আমরা ঘুরে দেখব নবদ্বীপ ধাম, তার সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তাছাড়াও থাকছে নবদ্বীপ ঘুরতে কত খরচ পড়ল। কলকাতা থেকে নবদ্বীপ আসার সহজ উপায় হল ট্রেন। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল করে আসতে হবে কৃষ্ণনগর স্টেশন, এবং হাওড়া থেকে যদি আসতে চান সেই ক্ষেত্রে কাটোয়া লোকাল করে আসতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। সেখান থেকে খুব সহজেই আসতে পারবেন নবদ্বীপ। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া আছে আমার আগের পর্বে। ওপরে দেওয়া আই বটন এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে দেখে নেবেন। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। হাই বন্ধুরা, আমরা আজকে এসেছি গোবিন্দ দাসে। গোবিন্দ হচ্ছে ইসকনের ভেতরে একটি খুব ভালো রেস্টুরেন্ট। এটা কিন্তু একদম মন্দিরের সামনে, তাই সকাল সকাল আমরা এখানে দুঃখাস খেয়ে এসেছি। আর বাইরেও কিন্তু আপনারা কিন্তু অনেক দোকানে পুরি সবজি থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন, কিন্তু আমার মনে হলো যে গোবিন্দাসের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে থেকে অনেকটা ভালো। এই গোবিন্দাস রেস্টুরেন্টে নর্থ ইন্ডিয়ান ফুডের সাথে সাথে সাউথ ইন্ডিয়ান ফুডেরও নানা ভ্যারাইটিস পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা এখান থেকে লাঞ্চ কিংবা ডিনার করতেই পারেন। আলুর পরোটা এবং তরকারি দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করে আমরা ইসকন মন্দির থেকে বেরিয়ে পড়েছি নবদ্বীপ সাইটসিইং করার জন্য। যদি আপনি ইসকন মন্দির সংলগ্ন ভবন বা হোটেলে থাকেন, সেই ক্ষেত্রে নবদ্বীপ যাওয়ার জন্য একটি টোটো নিয়ে চলে আসুন ফেরিঘাটে। সেখান থেকে 10 টাকা টিকিট কেটে ভাগীরথী ও জলঙ্গী নদী পার করে চলে আসুন নবদ্বীপ ধাম। এরম কিন্তু অনেক সিট আছে যেখানে আপনারা বসতে পারবেন। আমরা সামনের দিকে চলে এসেছি, এই সামনের দিক এখানে আমরা বসছি কারণ আমি আপনাদেরকে দেখাবো ভাগীরথী আর জলঙ্গীর মিলন স্থলটা। তাই বেশ ভাল লাগে সকাল সকাল শীতকালের দিকে আসলে এই নৌকো করে আপনি নবদ্বীপ যাবেন, তার কিন্তু অনবদ্য তার সৌন্দর্য আর মনটা বেশ ভালো করে দেয়। এখানে ভাগীরথীর সাথে জলঙ্গী নদী মিশেছে। ভাগীরথী আর জলঙ্গী নদীর জলের কালার কিন্তু আলাদা, দেখুন দূর থেকেও দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা নেমে গেছি লঞ্চ থেকে, ইসকন যে ফেরিঘাট মায়াপুর ফেরিঘাট সেখান থেকে নবদ্বীপ ফেরিঘাট আসতে কিন্তু 10 টাকা খরচা। একটু স্টিমার টাইপের আছে, বেশ ভালো, কয়েক মিনিটেরই ব্যাপার। আর আসার সময় আপনি দেখতে পাবেন ভাগীরথী আর জলঙ্গীর মিলন স্থল। আর হ্যাঁ, আপনি যখন আসবেন একটু এই যে এই জায়গাগুলো কিন্তু একটু পার দেওয়ার সম্ভাবনা থাকে, যারা আসবেন একটু ভালো করে আসবেন। আজকে কিন্তু রাসযাত্রা, এই কারণে নবদ্বীপ কিন্তু সেজে উঠেছে এই রাসযাত্রার জন্য। সব দিকে উঁচু উঁচু ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দ সবার মূর্তি আছে। তাই আমরা আজকে এসে নবদ্বীপ এক্সপ্লোর করতে, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবেন। বন্ধুরা আমরা এই নবদ্বীপ বেশ ফেরিঘাট থেকে এগিয়ে এসেছি, এগিয়ে এসে সামনেই কিন্তু
অনেক টোটো স্ট্যান্ড আছে, একটু দামাদার চলে, দাম দর করে একটু এগিয়ে আসবেন। এগিয়ে আসলে কিন্তু আপনারা কিন্তু অনেক এরকম ফ্লাইং টোটো পাবেন, সেই টোটো করে কিন্তু আপনারা এখানকার সাইটসিইং গুলো সবই করতে পারেন। ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে পড়বে টোটো স্ট্যান্ড। নবদ্বীপ ঘোরার সব থেকে ভালো উপায় হলো টোটো। নবদ্বীপে আপনারা যতগুলো মন্দির দর্শন করবেন সেই হিসাবে টোটো ভাড়া পড়বে। আপনারা কিন্তু অবশ্যই বার্গেটিং করে নেবেন। এখানে কথা বলে যেটা জানতে পারলাম, 6টি মন্দির দর্শন করতে ভাড়া পড়বে 350 টাকা, 8টি মন্দির দর্শন করলে ভাড়া পড়বে 450 টাকা, আর 12টি মন্দির যদি দর্শন করেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 600 টাকা। আমাদের সাইটসিইং এর প্রথম হলো চৈতন্যভবন জন্মস্থান। প্রথমেই আমরা চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত মন্দির নিমাই জন্মস্থানে। 1202 সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি নবদ্বীপের সিংহাসনে বসেন। এইরকম বিপর্যয়ের মুহূর্তে যখন হিন্দু ধর্মের অবস্থা খুব খারাপ হতে থাকে, তখনই নবদ্বীপের মাটিতে জন্ম নিলেন যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপে ফিরে এলো এক নব জাগরণ। এই নিম গাছের নিচে জন্ম হওয়ায় মহাপ্রভুর আর এক নাম নিমাই। আর এই সেই মন্দির যেখানে শচীমাতার কোলে শুয়ে আছেন ছোট্ট নিমাই। হ্যালো বন্ধুরা, আমরা এখানে এসে গেছি, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান। এখানে দেখতে পাচ্ছেন মাতা নিয়ে বসে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কোলে করে। এই অপূর্ব দৃশ্য দেখবো বলেই নবদ্বীপ ধামে আসা, এটা না দেখে মন যেন মন কেন চোখ সার্থক হবে না। এই মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন এখানে ঢিল বাঁধারও জায়গা আছে। আপনারা আপনাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে ঢিল বাঁধতে পারেন, আপনাদের মনস্কামনা অবশ্যই প্রভু পূরণ করবেন। এইখানে সব রুম আছে, তাই এখানে যদি আপনারা বুকিং করতে চান, তার বুকিং নাম্বার আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে কল করে বুকিং করতে পারেন। রুম রেন্ট 400 টাকা থেকে স্টার্ট, আর বেশ ভালো ব্যবস্থা আছে এখানে থাকার। নিমাই জন্মস্থান দেখে আমাদের গন্তব্য নরহরিধাম বা গৌর গোপীনাথজিও মন্দির। নবদ্বীপে এসে আপনাদের গৌর গোপীনাথজিও মন্দিরে কৃত্রিম গুহার মধ্যে থেকে হাঁটতে বেশ দারুণ লাগবে। প্রবেশের পর কিন্তু এরকম গুহা হবে, সেই গুহার মধ্যে দিয়ে আপনারা বাইরের দিকে বেরিয়ে যাবেন। বেরোনোর পরে কিন্তু 7 ফুটে সবচেয়ে বড় চৈতন্য মহাপ্রভুর মূর্তি। ওখান থেকে বাইরে বেরোলেই দেখবেন ভারত তথা বিশ্বের সব থেকে বড় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 60 ফুটের লম্বা একটি মূর্তি। তাছাড়াও পুরো বাগানটা সাজানো হয়েছে। গুপ্ত বৃন্দাবনের মতো এখানেও দেখানো আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন। তাছাড়াও তুলে ধরা হয়েছে শ্রী কৃষ্ণ এবং রাধিকার বিভিন্ন লীলা। এর ভেতরেই রয়েছে একটি মিউজিয়াম, যেখানে বিভিন্ন যুগের দেবদেবতা এবং তাদের লীলার কিছু দৃষ্টান্ত বিগ্রহের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন কলিযুগের লীলা, নামাচার্য হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভুর নৃত্য। এখানে আসলে ভগবান শ্রীকৃষ্ণ গোপালের ওপর মানুষের ভক্তি আপনার মন কেড়ে নেবেই। এই নরহরিধামে প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে প্রসাদ মূল্য মাত্র 70 টাকা। এরপর আমরা আসলাম ধামেশ্বর ধাম মন্দিরে।
এই ধামেশ্বর মন্দিরে কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে 500 টাকা করে। যেখানে কথিত আছে সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগের বহু বছর পর একবার শ্রী চৈতন্য মহাপ্রভু আসেন এই নবদ্বীপে, আর ঠিক এই স্থানেই তার সাথে দেখা হয় তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর চরণ স্পর্শ করেন, তারপর যখন তিনি ওঠেন তখন দেখেন মহাপ্রভু সেখানে আর নেই, তবে সেখানে রেখে গিয়েছিলেন তার পদযুগল। এখানেই আছে মহাপ্রভুর নিমকাঠের বিগ্রহ। কথিত আছে বিষ্ণুপ্রিয়া দেবী এই বিগ্রহতেই বিলীন হয়ে যান। এরপর আমরা চলে এলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে। মন্দিরে ঢুকলেই সামনে পড়বে বড় দালানযুক্ত সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে উঠলেই মন্দিরের দোতলায় রয়েছে শ্রী গৌরাঙ্গের স্বর্ণনির্মিত মূর্তিটি। 350 বছরের প্রাচীন এই সোনার গৌরাঙ্গের বিগ্রহটি পুরোটাই সোনা দিয়ে তৈরি, আর এই বিগ্রহটি রূপোর সিংহাসনে প্রতিষ্ঠিত করা আছে। মহাপ্রভুর শরীরের রং ছিল কাঁচা সোনার মতো উজ্জ্বল বর্ণের। মহাপ্রভুর এই গৌরবর্ণের জন্যই মহাপ্রভুর নাম দেওয়া হয় গৌরাঙ্গ। গৌরাঙ্গের এই সোনালী রূপটি ফুটিয়ে তোলার জন্যই প্রতাপচন্দ্র গোস্বামী এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন। নবদ্বীপে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল সমাজবাড়ি আশ্রম। এই আশ্রমটির ভেতরে ঢুকলেই অনবদ্য স্থাপত্যশৈলী দেখতে পাওয়া যায়। এই সমাজবাড়ি আশ্রম এমন একটি স্থান যেখানে রাধারমণ চরণদাস দেবের পূর্ণ সমাধি রয়েছে। এখানে বিভিন্ন সাধুদের ছোট ছোট মন্দির, রাধা রাধাকান্ত, গৌরনিতাই ইত্যাদির মূর্তিও রয়েছে, যারা 15-16 শতকে কৃষ্ণ চেতনা আন্দোলনের সঙ্গে অংশ ছিলেন। এই আশ্রমটির ভেতরে ভগবান শিবের গোপেশ্বর মহাদেবের মন্দিরও রয়েছে। 2020 সালে এই আশ্রমটিকে পশ্চিমবঙ্গ সরকার থেকে হেরিটেজ আখ্যা দেওয়া হয়। এরপর আমাদের গন্তব্য জল মন্দির। এই মন্দিরের ভেতরে প্রবেশ করেই বাঁদিকে চোখে পড়ল শ্রী চৈতন্য সারস্বত মঠের সুবিশাল অতিথি নিবাস, আর ডান দিকে দেখলাম চারিদিকে জলবেষ্টিত এবং তারই মাঝখানে মন্দির। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি, এখানে নৌকোতে করে গিয়ে পুজো দেওয়ার সুযোগও আছে। জলের মধ্যে আছে অনেক মাছ, আর এই মাছগুলোকে মন্দিরের গেটের বাইরে থাকা দোকান থেকে খাওয়ানোর ব্যবস্থাও আছে। মন্দিরের একপাশে আছে প্রচুর পোষ্য হরিণ, মন্দিরের বাইরেই আছে শশা পাউরুটি স্টল, সেখান থেকেই খাবার এনে মন্দিরের ভেতরে থাকা হরিণদের খাওয়ানো যায়। বহুক্ষণ আমরা ঘুরেছি, এই ঘোরার পরে এই সামনে মন্দির, এই মন্দিরের সামনে এরকম আখের সরোবর আছে, তো সকালে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, তাই আপাতত এখন এখানে একটু আখের সরোবর খাবো, আখের সরোবরকে একটু গলাটা হয়ে যাবো, তো যাবো আমাদের পরবর্তী রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে। এখানে আখের সরোবর কিন্তু হচ্ছে 10-15 টাকা আর কুড়ি। এরপর আমরা চলে এসেছি নবদ্বীপের সব থেকে প্রাচীন পোড়ামাতলা মন্দিরে। বিশাল একটা বটগাছের নিচে অবস্থিত এই মন্দিরটি। মন্দিরের একদিকে আছে ভবতারণ শিবের মন্দির এবং অন্যদিকে আছে মা ভবতারিণীর মন্দির। এই মন্দিরকে ঘিরে আছে এক অদ্ভুত কাহিনী। কথিত আছে এই মন্দিরে অতীতে আগুন লেগে
বিগ্রহ সহ পুড়ে যায়, তাই এই মন্দিরের নাম পোড়ামা মন্দির। এই মন্দিরে সূর্যের আলো প্রবেশ না করার জন্য মন্দিরের অভ্যন্তর যেন আরো রহস্যময় লাগে। মন্দিরেই মহাপ্রভু নিমাইয়ের মুখে ভাত হয়েছিল। তাছাড়াও কথিত আছে এখানে বিভিন্ন পণ্ডিতেরা একসময় বিদ্যাচর্চা করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানে প্রণাম করেই বিদ্যাস্থানে যেতেন। এই বিদ্যাচর্চার জন্যই নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। এখানে অনেক পুজো সামগ্রীর দোকান আছে, সেখান থেকে আপনারা চাইলে পুজো সামগ্রী কিনে মাকে পুজোও দিতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক পুজোর ডালার দাম কত, কিভাবেই বা মাকে পুজো দেওয়া যায়। ডালা 20 টাকা আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, যার যেমন সামর্থ্য আছে। না না না, যে যেমন ডিমান্ড নেই। 20 টাকা ছোট আছে, 30 টাকা বড় আছে, তার বড় 50, 20 টাকার এটা, হ্যাঁ এটা 30 টাকা, এটা 50 টাকা, এটা আলতা সিঁদুর সব দিয়ে 100 টাকা। যার যেমন সমর্থক সে সেমন কিনবে। এটা পোড়ামার মন্দির, পাশে ভবতারিণী মন্দির, এই পাশে শিব মন্দির। 365 দিনই খোলা, সকাল 7টার সময় হয় নিত্য পুজো, 8টার পরে পাবলিক পুজো। সবশেষে আমরা চলে এলাম নবদ্বীপের বিখ্যাত মণিপুর রাজবাড়ি। মণিপুর রাজবাড়ি প্রবেশ করার জন্য এই গেটটি প্রধান গেট। ইট বাঁধানো রাস্তা দিয়ে আমরা মণিপুর রাজবাড়িতে প্রবেশ করলাম। মণিপুর রাজবাড়ির সিংহ দুয়ারের সামনে দুটি সন্ন্যাসী জগাই ও মাদাইয়ের সুন্দর মূর্তি নির্মাণ করা হয়েছে আমাদের স্বাগত জানানোর জন্য। এবং সিংহদুয়ারটি বিভিন্ন ভাস্কর্য আর স্থাপত্য কলায় পরিপূর্ণ। মন্দিরের ভেতরে প্রবেশ করেই চোখে পড়বে একটি ঘর, যেখানে সকাল সন্ধ্যা হরিনাম সংকীর্তন করা হয়ে থাকে। এবং এই ঘর থেকেই আরতি দর্শন করতে আপনারাও পারবেন। এটি হলো তুলসী মন্দির। দুবেলা এখানে তুলসী দেবীর পূজা করা হয়। মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র সিংহ 1797 সালে নবদ্বীপ আসেন। ওনার কন্যা বিম্বাবতী মঞ্জুরি স্বপ্নে মহাপ্রভুকে দর্শন করেন এবং স্বপ্নাদেশ পান নবদ্বীপে বসবাস করার জন্য। রাজা ভাগ্যচন্দ্রের মৃত্যুর পর ওনার পুত্র চৌরঘী সিংহ বোন বিম্বাবতীর ইচ্ছে রাখতে নবদ্বীপে বসতি স্থাপন করেন। বিম্বাবতী নবদ্বীপ বসবাস করার পর সনাতন ধর্ম নবদ্বীপ থেকে দ্রুত প্রসার লাভ করে। এবার আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের মায়াপুর নবদ্বীপের পর্বগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে, তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন স্যামি ব্লগস।